যদি এই চারটি কাজ করেন তাহলে মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হয়ে যায় তার মতো সফল আর কে আছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতে যাবে। যে ব্যক্তির শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। অন্য হাদিসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই ইলা নাই, ওই ব্যক্তি জান্নাতে যাবে। যদি সে গুনাহ করে থাকে তার পশ্চিত্ত হওয়ার পরে সে একদিন একদিন জান্নাতে প্রবেশ করবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত দেখেছেন? এই জন্য শয়তান চিন্তা করে, যখন কোনো মানুষ মৃত সজ্জায় শয়তান তার পাশে গিয়ে বসে তাকে ধোকা দেয় যেন লা ইলাহা ইল্লাল্লাহ না পড়তে পারে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুমূর্ষু ব্যক্তির পাশে যাও, মুমূর্ষু ব্যক্তির পাশে গিয়ে তাকে কালিমা তালকিন দাও, তাকে কালিমা পড়াও। কারণ যদি তার শেষ বাক্যটা কালিমা হয় অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। যদি শয়তান তাকে ধোকা দিয়া বেঈমান বানিয়ে ফেলে আর এই অবস্থা মারা গেলে তার বিপদ হবে। ওই যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় আল্লাহ নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলকামাকে কালিমা পড়ানোর জন্য পাঠাইছে। তো এই জন্যে কালিমা, একবার নবীর একজন সাহাবি অসুস্থ মৃত্যুশয্যায় আল্লাহ পাক বললেন, হে নবী আপনি আপনার ওই সাহাবির কাছে যান, আপনার প্রিয় সাহাবি কিছুক্ষণের মধ্যে আমার কাছে চলে আসবে, তাকে কালিমা পাঠ করান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে তার কাছে গেলেন, গিয়ে দেখে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, কিছুক্ষণের মধ্যে হয়তো মারা যেতে পারে। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সে পড়তে পারে না, দুর্বল হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, সে আঙ্গুলটা ইশারা করে এরকম বোঝাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে পড়তে পারে না, সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক আল্লাহ পাকের রাসূল। শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের কি রাসূল এবং নবী, সে সাক্ষ্য দিয়েছে। নবীজি হেসে দিলেন, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ হাসলেন কেন? বলে, তোমাদের এই ভাই যদিও মুখ দিয়ে কালিমা স্বীকৃতি দিতে পারেনি কিন্তু সে ইশারা দিয়ে বোঝাচ্ছে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং আমি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সাক্ষী থাকো সে মরতে দেরি জান্নাতে প্রবেশ করতে দেরি নাই। এই জন্য বেশি বেশি কালিমা পাঠ করবেন। যদি চারটা কাজ করেন মৃত্যুর সময় কালিমা নসিব হবে। যে মানুষ বেশি বেশি যেই কাজ করে সব সময় তার অটোমেটিকলি সেই কাজের কথাই মনে হয়, দেখবেন যে সারাক্ষণ টাকা গোনে রাত্রে সে টাকাই গুনতে থাকে। অর্থাৎ দিনের বেলা যে কাজগুলো বেশি বেশি করে রাত্রে ঘুমের মাঝেও ওই কাজটাই সে বেশি বেশি করে। এই জন্য এক নাম্বার, বেশি বেশি নামাজ পড়বেন। বেশি বেশি নামাজ পড়লে আপনার নামাজের প্রতি মনোযোগ সৃষ্টি হবে, নামাজের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। আপনি ঘুমের মধ্যেও দেখবেন নামাজ পড়তেছেন, নামাজের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। দুই নাম্বার, আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, যারা বেশি বেশি নামাজ পড়ে এদের কাছে শয়তান আসতে পারে না, শয়তান দূরে থাকে, এদের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর বরকত নাজিল হয়, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা প্রশান্তি অবতীর্ণ হতে থাকে। তিন নাম্বার, বেশি বেশি জিকির করবেন। যারা বেশি বেশি জিকির করে রাত্রে ঘুমের মধ্যে দেখবেন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, অটোমেটিকলি জবান দিয়ে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাই এত বড় আল্লাহর ওলি ছিলেন, বেশি বেশি জিকির করতেন, যখন শেষ বয়সে দুর্বল হয়ে গেলেন চলতে পারে না, ছাত্ররা ধরে তাকে টয়লেটে নিয়ে যায়, তখন টয়লেটে বসে বসে হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাই কিছুক্ষণ অবস্থান করলেন, এরপরে বের হলেন, মুখ দিয়ে রক্ত ঝরতেছে, ছাত্ররা মনে মনে ভাবলো হয়তো হুজুর পড়ে গেল দুর্বল মানুষ, হয়তো ঠোঁট কেটে গেছে, জিজ্ঞাসা করে হুজুর আপনার কি হয়েছে, বলতে চায় না, বলেন হুজুর বলে না, বলে আপনি কি পড়ে গেছেন, বলে না পড়ে যাই নাই। অনেক পীড়াপীড়ির পরে বললো, তোমরা কারো কাছে বলবে না, আমি তো জিকির করতে অভ্যস্ত, যখন আমি বাথরুমে গেলাম তখন আমার জিব্বা জিকির শুরু করে দিয়েছে, আমি আমার জিব্বাকে বারবার ধরে রাখার চেষ্টা করি, বাথরুমে জিব্বা নারী জিকির করা যাবে না, এটা তো জায়েজ নাই, কিন্তু জিব্বা মানে না, জিব্বা তো জিকির করতেই আছে। তখন আমি আমার জিব্বার দুইটা দাঁত দিয়ে জিব্বাকে কামড় দিয়ে চাপ দিয়ে ধরে রাখলাম যেন জিকির করতে না পারে, ওই যে দাঁত দিয়ে চাপ দিয়েছি ওই কারণে আমার জিব্বাটা কেটে গেছে। চিন্তা করেন জিকির কত পাওয়ারফুল। জিকির করবেন বেশি বেশি,
যারা বেশি বেশি জিকির করে মৃত্যুর সময় এই কালিমার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরা করতে না চাইলো এই অবস্থ হওয়ার কারণে অটোমেটিক্যালি জিব্বা লা ইলাহা ইল্লাল্লাহ এরকম করতে থাকে চার নাম্বার বেশি বেশি নবীর উপরে দরুদ পাঠ করবেন কারণ দরুদ পাঠ করলে একবার দরুদ পাঠ করলে 10টি রহমত নাজিল হয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে এই জন্য বেশি বেশি দরুদ পাঠ করবেন চারটি কাজ করবেন যে চারটি কাজ করলে মৃত্যুর সময় টেনশন নাই কালিমা নসিব হবে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ সারা যাবে না যত সময় নামাজ আদায় করতে হবে দুই নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে তিন নম্বরে জিকির করবেন চার নম্বরে বেশি বেশি দরুদ পাঠ করবেন এই চারটা আমল যদি আপনি করতে পারেন টেনশন নাই মৃত্যুর সময় শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না শয়তান আপনাকে গোমরাহী করতে পারবে না শয়তান আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না অনায়াসে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা পড়তে পড়তে ইমানি হালাতে আপনার মৃত্যু হবে আর সব সময় ওযু রাখার চেষ্টা করবেন ওযু ওযুর অনেক দাম ওযুর অনেক পাওয়ার পবিত্রতা অর্জন এটা অনেক পাওয়ারফুল ইবাদত ওযু একটা ইবাদত ওযু নামাজের চাবি নামাজ বেহেশত